দেশে একটি মানুষও যেন ভূমিহীন ও গৃহহীন না থাকে সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন তৃণমূলের মানুষের ভাগ্য উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন করতে চায় সরকার। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ দুই প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে 26,229টি ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। এছাড়া 52টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। রাকিব হাসানের রিপোর্ট। আশ্রয়ণ প্রকল্প 2 এর আওতায় তৃতীয় পর্যায়ে দেশের 26,229টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল জমিসহ ঘরের মালিকানা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের জীবনকে অর্থবহ করতেই আশ্রয়ণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। আমরা চাই যে এই প্রক্রিয়ায় আমরা বাংলাদেশের কোনো মানুষ যেন আর ছিন্নমূল না থাকে সেই ব্যবস্থাটাই আমরা নেব, সেটাই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন দলমত নির্বিশেষে সবার জন্য ঠিকানা নিশ্চিত করবে সরকার। আমি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তার মানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব আমারই। মত ভিন্নতা থাকতে পারে, পদ ভিন্নতা থাকতে পারে, আদর্শ ভিন্নতা থাকতে পারে, কিন্তু তারপরেও মানুষ মানুষই, কাজে মানুষকে আমি মানুষ হিসেবে দেখি আর প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচবে সেটাই আমি চাই। বিশ্ব পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট সবাই মিলে মোকাবেলা করতে হবে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও পানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। আমি সবাইকে অনুরোধ করবো বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, পানি ব্যবহার সেটাও সাশ্রয় করতে হবে, জ্বালানি ব্যবহার সেটাও সাশ্রয় করতে হবে, আর প্রত্যেকে 1 ইঞ্চি জমি যেন পড়ে না থাকে খাদ্য উৎপাদন করতে হবে। পঞ্চগড় ও মাগুরা জেলার সকল উপজেলা সহ সারা দেশের 52টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন তিনি। সবকিছু মিলে 52টি উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন গৃহহীন মুক্ত হলো। আমি আশা করি যে ঠিক এইভাবে বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলাকেই আমরা ভূমিহীন গৃহহীন মুক্ত করতে পারবো। পরে লক্ষ্মীপুর, বাগেরহাট, ময়মনসিংহ, পঞ্চগড় এবং মাগুরা জেলার উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন শেখ হাসিনা। ভালো থাকেন সেটাই আমি চাই। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।